আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি কি অবস্থা, কি এরকম আছেন জানি না, তবে আমার এখন পথে পথে ঘোরার মতো অবস্থা। ভালোবাসার জন্য আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি দর্শক। আসলে মেয়ে দেখতে গেলে বিয়ে করার জন্য যেমন সব খুঁজতে হয়, সব সাইড দেখতে হয়, আর বাসা পাল্টানোটাও ব্যাপারটাও ঠিক এমনই। ভালোবাসা পাইতে গেলে সব দিক খুঁজতে হলে খুব ঝামেলা, সব দিক আসলে মিলিয়ে পাওয়া যায় না। তো এখন রোদ বৃষ্টি মাথায় করে অলিতে গলিতে মাইনকার সিপাই সব সিপাই ঘুরে বেড়াচ্ছি শুধু ভালোবাসার জন্য দর্শক। সবার তো আর ঢাকা শহরে বাসা নেই, ফ্ল্যাট নেই। আমার মতো যারা হালকা গরিব আছে তারা এই যে কয়দিন পর পর বাসা চেঞ্জ করা লাগে। তো আমার যে বাসাতে আমি আছি 3-4 বছর ধরে আছি, এখন এক্সট্রা রুমের দরকার। অনেকে হয়তো বা জানেন আমি ভিডিওয়ে বলছি এর আগে দেবরে বিয়ে দেব, তো সেজন্য বা আরও কিছুর জন্য আমার একটা এক্সট্রা রুমের দরকার, সেজন্য আমি বাসা খুঁজে বেড়াচ্ছি, তাও আবার ভালোবাসা। তো আমার কাছে মনে হচ্ছে মেয়ে দেখা আর এই ভালোবাসা খোঁজা একই অবস্থা, দুরবস্থা। তো অবশেষে একটা ভালোবাসার সন্ধানে সেই বাসায় এসে উঠলাম। এই বাসা দেখি পছন্দ হয় কি না আপনারাও দেখেন, আপনাদের সামনেও শেয়ার করছি, আপনাদের ভালো লাগে কি না জানাবেন। এটা হলো বাসা, এই ফুল বিল্ডিংটা, এটা 8 তলা। এটার গেটেই এখন এই গেট দিয়ে ফ্ল্যাট পছন্দ হয় কি না সেজন্য উঠব, আপনারাও দেখেন কি অবস্থা ফ্ল্যাটটার। তো বিসমিল্লাহ বলে ঢুকে পড়লাম ফ্ল্যাটের মধ্যে। মেয়ে ঢুকেই মেয়ে দৌড়ানো শুরু করে দিছে, ফাঁকা ফ্ল্যাট তো, আর প্রথমে এটা ডাইনিং রুম, তারপরে তো বাথরুম আছে, আর তার পাশে কিচেন রুম। তো ভাইয়া আবার সব চেক করে দেখছে সব ঠিকঠাক আছে কি না। এটা হবে ভাইয়ার রুম। তো এটা রুমের সামনে একটা বারান্দা আছে, 2টা বারান্দা, এটাও আর একটা রুম, এটা ড্রয়িং রুম, সাথে এক্সট্রা রুম হিসেবে বেডরুম হিসেবেও ব্যবহার করা যাবে, সমস্যা হবে না। এটা আরেকটা রুম অ্যাটাচড বাথরুম সহ, আর এখানেও আরেকটা বারান্দা আছে। আর কিছুটা রাস্তার পাশে, একেবারে পাশে না বিল্ডিংটা, সেজন্য রাস্তার গাড়ি ঘোড়াটাও দেখা যাবে। আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দেখতে পারবে, আর বারান্দা 2টাও অনেক বড়। আসলে পুরান বাসার মায়া ত্যাগ করতে পারিনি বলে এতদিন বাসা পাল্টাইতে পারতেছি না, তো এখন একটা পেলাম। কি ট্রেন? ট্রেন না মা, এটা এটা বাস। মুখ দেখাও কেন তুমি? গাড়িতে উঠবা নাকি বাসে উঠবা নাকি? বাস রে কষ্ট ট্রেন। তুমি এখানে থাকবে আরামসে? তুমি এখানে থাকবা? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখো, দেখবা আমিও থাকবো, তুমিও থাকবা। হ্যাঁ এইখানে সব জায়গায় থাকবা। হ্যাঁ আমিও যাবো, এদিকে কেন পড়ে যাবে?
বাথরুমে তোমাকে গোসল করতে হবে, এই বাথরুমে এই বাচ্চাকে গোসল করা লাগবে। কি করবা? সবাইকে দেখে এসে যে এখানে গোসল করা লাগবে, থাকা লাগবে, কি করবা? হ্যাঁ, তো এই মেয়ের কারণেই আসলে পুরান বাসাটা ছাড়তে পারি না, কারণ ওখানে ওর অনেক দিনের পরিচিতি বা খেলাধুলা, ওর আরও একটা আম্মু আছে সেখানে সময় কাটাইতে পারে সেজন্য। কিন্তু এখন আমার পরিস্থিতির কারণে বাসাটা চেঞ্জ করাই লাগবে, সেজন্য চেঞ্জ করছি। আর পুরান বিল্ডিংয়ের রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতাম, আর নিচে লোকজন গাড়ি ঘোড়া দেখতে পেতাম। কিন্তু এখানে নতুন এই বিল্ডিংটাতে রান্নাঘরের সামনে একটা ছাদ, আর সেখানে সবুজ সবুজ অনেক গাছপালা লাগানো আছে। তো রান্না করবো আর সবুজের দিকে তাকাবো, যাতে চোখ ভালো থাকে। আসলে দামে মানে সব দিক থেকে দেখতে গেলে এই বাসাটাই পছন্দ হয়। দামে মানে দামে কম মানে ভালো। তো ভালোবাসা দেখে চলে যাচ্ছি দর্শক, সবাই বলবেন কেমন হলো নতুন এই ভালোবাসা। তো খুব শিগগিরই হয়তো বা এখানে শিফট করে যাব, সবাই দোয়া করবেন। পাঞ্জাবি পরা উনি হলেন নতুন বাড়িওয়ালা, আর ভালোবাসা দেখে পুরান বাসায় চলে যাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, অবশ্যই বেল আইকনে প্রেস করবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।